নমস্কার আমি তনুশ্রী আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি দারুণ স্বাদের কাঁকরোলের নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে ফেলতে পারেন খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে যারা কাঁকরোল খেতে ভালোবাসে না তারাও আঙুল চেটে খাবে চলুন রেসিপিটি শুরু করা যাক নিরামিষ কাঁকরোলের রেসিপি বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজের তিনটে কাঁকড়ো নিয়ে নিয়েছি এবার কাংরলের গায়ে যে কাটা কাটা থাকে সেগুলো আমি একটা চাকুর সাহায্যে ছিলে দিচ্ছি আপনারা এগুলো নাও ছিলতে পারেন এবার দু সাইডে একটু মুখটাকে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে এগুলাকে কেটে নিচ্ছি দেখুন আমি একটু মোটামোটা করেই কাটছি আর আপনাদেরকে বলে রাখছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন সব কাঁকরগুলোকেই আমি মোটা মোটা করে কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটা মোটা কেটেছি কাঁকরগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সবগুলোকে ভালো করে মাখিয়ে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব মাখানো হয়ে গেছে কাঁকরোলের রেসিপি বানানোর জন্য এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে এক চামচ আর পোস্ত দু চামচ আপনারা শুধু সাদা সর্ষেও করতে পারেন এবং শুধু পোস্ততেও করতে পারেন এবার শুকনো অবস্থায় মিক্সারটাকে একটু ঘুরিয়ে নিয়েছি তাহলে খুব সুন্দর ভালো পেস্ট করা যাবে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা টেস্টের জন্য দিয়ে দিচ্ছি নুন আর একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি খুব সুন্দর একটা পেস্ট হয়েছে এবার কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করব এবার কাঁকড়গুলো এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এগুলোকে উঠে নিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল ছিল আবার একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কালো জিরে দুটো কাঁচা লঙ্কা চেরা এই নিরামিষ তরকারিতে কালো জিরার সাথে কাঁচা লঙ্কা একটা দারুণ টেস্ট আনে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলাতে কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়েছে তাই এখানে আমি লঙ্কা গুঁড়ো দেবো না পুরো তরকারিটি আমি কাঁচা লঙ্কা দিয়েই তৈরি করব। ফ্লেমটা এই সময় একটু অফ করে রেখেছি যাতে মশলাটা পুড়ে না যায় এবার যে মশলাটিকে আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এই সময় গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর তেল ছেড়েছে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো আপনারা নারকেল গুঁড়ো নাও দিতে পারেন তবে নারকেল গুঁড়ো দিলে তরকারির স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে তুলে এবার এটাকেও ভালো করে একটু কষিয়ে নিয়েছি নিয়ে ভেজে রাখা কাঁকরোলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কাঁকড়োল এবং মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন এটা যত বেশি কষাবো কাঁকড়োলটা খেতে ততই সুন্দর লাগবে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি জল দেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিনি নিরামিষ তরকারিতে চিনি দিলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা চেরা এটাকে সেদ্ধ করার জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট দেখুন কাঁকরোলের রেসিপিটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এখন গ্যাসটাকে অফ করে পাঁচ মিনিট রেখে দিলে তরকারিটি পুরোপুরি সেট হয়ে যাবে পাঁচ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন নিরামিষ কাঁকরোলের তরকারিটি দেখতে কতটা লোভনীয় হয়েছে যে কোনো নিরামিষ দিনে এটা দিয়ে এক থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে আর অন্য কিছুই লাগবে না যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন